উইকেট এখন আমি দেখিনি, টু বি অনেস্ট। কালকে হয়তো বা দেখবো ম্যাচের আগে, প্রথম ম্যাচটা যেহেতু আমাদের রাতে ম্যাচ, প্রথম ম্যাচটা দেখব, দেখি কেমন উইকেট হয় বা কেমন রান হয় বা উইকেটের কন্ডিশন কেমন, যদি ট্যাকি থাকে বা একটু স্লো থাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো, ওইভাবেই টিম কম্বিনেশন সেট আপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। না ফার্স্ট অফ অল না, বিপিএল তো প্রতি বছরই আসলে স্বাভাবিক, টি টোয়েন্টি ফর্ম্যাট খেলাটা ইটস রিয়েলি চ্যালেঞ্জিং। আর এটা তো ধরেন আমাদের টি টোয়েন্টি ফর্ম্যাটের সবচেয়ে বড় লিগ, এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি বলেন যে বিপিএলেরও একটা সুনাম আছে, দ্যাটস হোয়াট আই ফিল। আর যেহেতু এখানে কোয়ালিটি ক্রিকেটও হয়, কোয়ালিটি অনেক ফরেন প্লেয়ার্সও এখানে আছে, তো ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ তো থাকেই। এবং আমার মনে হয় যে কোনো টিমই চায় চ্যাম্পিয়ন হতে, আমরাও চাই ইনশাল্লাহ, বাট শুরুটা খুবই ইম্পর্টেন্ট। তো কালকে ম্যাচটাতে শুরু হচ্ছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো যেন আমরা ফার্স্ট টপ টুতে যেন আমরা ফিনিশ করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং তারপরে যেটা বললেন যে ইনশাল্লাহ আশা তো আছে যে অ্যাটলিস্ট একটা ট্রফি যেন জিততে পারি, এবং সেটা যেন এই বছরই হয় ইনশাল্লাহ। আমি সবসময় এটা বলি, বেশ অনেকবারই বলছি যে আমার মনে হয় এই দায়িত্বটা আমাকে ভালো খেলতেও অনুপ্রাণিত করে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমটা, আপনি যেটা বললেন স্টার স্টাডেড টিম, তো অনেক রেসপন্সিবিলিটিও থাকবে, কারণ যেহেতু যখন আপনার রেপুটেড নেম অনেক থাকে তো এটা প্রমাণেরও অনেক বিষয় থাকে। তো এই জিনিসগুলো আমাদের সবারই মাথায় আছে, এবং ইনশাল্লাহ এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, কারণ আমি বিশ্বাস করি আমার যে টিম ইনশাল্লাহ এটা ভালো কিছু করার ক্যাপাবিলিটি আমাদের আছে। আমাদের সহ আমি মনে করি লোকাল প্লেয়ার আমরা যারা আছি এদের জন্য একটা বড় অপরচুনিটি। সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আরও অনেক খেলা আছে, ইভেন আপনার ওয়ান ডে বলেন টেস্ট, অনেক ফরম্যাটেরই অনেক খেলা আছে। তো আমি মনে করি যেহেতু এখন স্বাভাবিক কোভিড সিচুয়েশনটাও খুব বেশি যে আগের মতো ভালো আছে সেটাও না, বাট তারপরও যে অ্যাটলিস্ট আমরা খেলার একটা সুযোগ পাচ্ছি, একটা পরিবেশ পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। আর লোকাল প্লেয়ারদের জন্য আমি মনে করি যে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেহেতু স্বাভাবিক এখান থেকে অনেকেই পারিশ্রমিক পেয়ে থাকেন ভালো, তো সেটাও তাদের জন্য এটা অবশ্যই দেখতে হবে। এবং আমি মনে করি বিসিবিকে অবশ্যই ধন্যবাদ যে অনেক প্রতিকূলতার মধ্যেও তারা ম্যানেজ করে চেষ্টা করে যাচ্ছেন। তো আমি আশা করছি যে আমার টিম এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজি সবাই এই দিক থেকে হেল্প করবেন, যেন আমরা এই বিপিএলটা খুব ভালো মতো শেষ করতে যেন পারি। সবাই পাঠিয়েছে, কম বেশি না, কম বেশি সবাই বল বাইরে পাঠিয়েছে, মুশফিক পাঠিয়েছে, সাকিব পাঠিয়েছে, তামিম পাঠিয়েছে, সবাই পাঠিয়েছে। বাট হ্যাঁ, যেহেতু প্রবলি পাঁচ ছয় বা চার পাঁচে ব্যাটিং করতে হয়, তো ব্যাকেট দি এন্ড অনেক সময় প্র্যাকটিস করা লাগে, রেঞ্জ হিটিংয়ের প্র্যাকটিস করার প্রয়োজন হয়, তো এটা জাস্ট চেষ্টা করেছি প্র্যাকটিসে করার। দেখুন যেহেতু যেই ওয়ার্ল্ড কাপটায় আমরা শেষ করে আসলাম, আমাদের যে এক্সপেকটেশন ছিল টু বি অনেস্ট আমরা ফুলফিল করতে পারিনি অ্যাজ এ টিম। আমাদের অনেক অনেক বেশি এক্সপেকটেশন ছিল ওয়ার্ল্ড কাপে, যখন আমরা যেই লিড আপ নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম, যে দুইটা সিরিজ আমরা খেলে গিয়েছিলাম, ভালো ক্রিকেট খেলেই গিয়েছিলাম, আত্মবিশ্বাসও ভালো ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম হয়তো বা দুইটা ম্যাচে আমরা আনফর্চুনেট ছিলাম, খুব ক্লোজ কল গিয়েছে, রেজাল্ট আমাদের ফরে আনতে পারিনি। বাট সামনে আরেকটা ওয়ার্ল্ড কাপ আছে, আরেকটা অপরচুনিটি, এবং হয়তোবা ফরমেশনটাও হয়তোবা টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে যে কীভাবে সাজানো যায়, কারণ কন্ডিশন উইল বি ডিফারেন্ট ইন অস্ট্রেলিয়া। এবার আমরা সাবকন্টিনেন্টে খেললাম, তো অস্ট্রেলিয়ার কন্ডিশনে তখন হয়তোবা পেস বোলিং অলরাউন্ডারের হয়তোবা আধিক্য থাকবে, যেখানে হয়তোবা রিস্ট স্পিনারের প্রয়োজনীয়তা বেশি হবে ফিঙ্গার স্পিনারের চেয়ে। এই জিনিসগুলো হয়তোবা সবারই আমাদের মাথায় আছে, এবং যারাই পারফর্ম করবে তাদের অপরচুনিটিস থাকবে। পার্সোনালি চাবো যে স্বাভাবিক, এটা তো ধরেন প্রতি বছর প্রতি খেলায় সবাই চায় অ্যাজ এ ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যান ভালো রান করতে, বাট আমার কাছে অবশ্যই পার্সোনাল চাইতে, ইন্ডিভিজুয়ালের চাইতে আমার কাছে মানে টিম খুবই ইম্পর্টেন্ট। কারণ লাস্ট ইয়ার হয়তো বা যেটা বললেন যে আমরা রানার আপ হয়েছি, আমি দুইটা একশোর কাছাকাছি গিয়েও পাইনি, বাট অ্যাটলিস্ট ওই দুটা ম্যাচে আমি জিতেছি, সো দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট ফর মি। তো আমার কাছে এইবারও সেই রকমই চ্যালেঞ্জ থাকবে, ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে থেকে নেতৃত্ব দেওয়ার, আর অবশ্যই ম্যাচ উইনিং কিছু ইনিংস খেলা, সো দ্যাট আমার টিম যেন কমফোর্ট জোনে থাকে। আর যেটা আমি বললাম যে সবার সামনে আমাদের টিমের লক্ষ্যটাই ফার্স্ট, তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে যেন টিমের রেজাল্টটা যেন আমি আমার পার্সোনাল রেজাল্ট থেকেও যেন আরও বেশি করে অ্যাচিভমেন্ট করতে পারি। উইকেটের ব্যাপারে কোনো স্পেসিফিক কিছু নাই আমার কাছে, সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় আপনি যখন একটা ম্যাচ খেলবেন বা ম্যাচে যাবেন, সবসময় আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, উইকেট ভালো হবে। আপনি যদি আগে থেকে চিন্তা করেন যে উইকেট হয়তো বা একটু স্লো থাকবে বা ট্যাকি থাকবে, তাহলে আপনি আগে থেকে নেগেটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে আপনি ম্যাচে ঢুকছেন, তো এই জিনিসটা হয়তো বা নেগেটিভ একটা ইম্প্যাক্ট করতে পারে টিমের মধ্যে, যেটা আমি চাই না। এবং পার্সোনালি আমি এই জিনিসটা চিন্তাও করি না, সবসময় চিন্তা করি পজিটিভে পজিটিভিটি নিয়ে ম্যাচে ঢুকতে, ভালো উইকেটের এক্সপেকটেশনে, যদি না হয় দেন উই অ্যাডজাস্ট ইনশাল্লাহ।